লাখ টাকা লস হয় যে 1 লাখ টাকা লসে গরু ব্যাপারে মরে না 1 লাখ টাকা লসে গরু ব্যাপারে মরে না কো ভাগ্য থাকলে আমার 4 লাখ কামা হয়েছে যে যে সুন্দর গরু কিনছো নেবে দেখি লটারি নাকি লটারি চাও লটারি লটারি চাই লটারি লটারি চাও লটারি এটা যেমন মানে যেটি আপনার হাটে গরুর দরকার আছে 20টা গরু আছে 8টা তাহলে একটু চাইদা তো থাকবেই আর হাটে গরুর দরকার 60টা গরু আছে 150টা কেমন করে চাইদা থাকবে আমার ভিতর আনন্দ হচ্ছে তামান বছর ভ্যান চালায় তামান বছর জোন খাটে সে গরু কেনে 7টা 8টা আমার কাছে গরুর দাম চাই 73 আর কিনছে 81টি তার জন্য তো আমরা গরুই কিনতে পারিনি এই জন্যই ব্যবসায়িক যে গরুর ব্যবসায় যে নষ্ট হয়ে গেছে এই জন্য আমার আনন্দ ভিতরে যে আমরা আসতে বছরে 10 টাকা মনে হয় কামাই করতে পারব এই দিয়ে আমার বড় আশা কিন্তু এই বছর কামাই করতে পারেন না আগামী বছর পারবেন তার মানে কি তার মানে হচ্ছে গ্রামের লোক গরু কেনে যে ওরা তো গরুর কিছু বোঝেই না গরু সম্বন্ধে যে একটা অভিজ্ঞতা সেটা তো ওর ভিতরে নাই এই গোটার গোশ কয় মন হবে ওটা তো বলতে পার না আমরা বলতে পারি তিন মনি করে তিন মনেই বলবো আর ওরা তিন মনিটা 3.5 মন বিলি কিনে যাবে একলাই তো 10,000 বাড়ি যাবে টাকা এই জন্যই গ্রামের লোক যা আসি মার্ডার হয়েছে এই জন্য আমরা খুশি আর না হুরেন তারা মার্ডার হয়েছে আপনি তাতে খুশি কারণটা কি খুশি না হয় যে ভ্যান চালানি লোক গরু আর আমরা জীবনে গরু দড়ি হাতে পাতুন না আমরা গ্রামে তো কোনোদিনই কিনতে পারতুন না আমি গরু আমার কাছে 73 চাচ্ছে আর 81 দিকে এনেছে তাহলে আমার ইজ্জত আছে আমরা তো আমার 12 বছর ব্যবসা করি তো তারা কি লস হইছে না এবার মানে লাভ হইছে তাদের সব ঘুরি বাড়তি গিয়েছে সব ঘুরে বাড়তি গিয়েছে সবাই বাড়তি গিয়েছে ব্যবসায়ীর ভিতরে আমার গরু বেশি কিনে বাড়তি লেগে তারা কি 2022 সালে গরু নিয়ে আসবে হাটে আশা করে যে 8 আনা লোক আসবে নি তাহলে তো 2022 সালে মানে তখন তো চমক দেখাবেন আপনারা চমক দেখান লাগবে না গরু যদি থাকে আমরা গরু সস্তা কিনতে আলি সস্তা বেচতে পারবো 70,000-60,000 কিনতে পারি তাহলে তো আমরা লিয়াছি 65 বেচতে চলে যাবো 2,000 খরচ গেল 3,000 লাভ হইলো আমার তো 100 টাকার দরকার না ইন্ডিয়ান গরু তো এবার ঢাকাতে মানে হলো হাটে আসতে পারে নাই তারপরে গরুর দাম মানে এত কম কেন এ বছরে আপনার সুস ছিল যে গরু দেশে নাই কিন্তু হ্যাঁ এক ফার্মে যে 300 গরু আছে এটা মানুষের কোনো কল্পনাই ছিল না এত গরু আসলে কোথা থেকে এত গ্রামের মানুষ পালে আছে প্রত্যেকের বাড়ির গরু কিন্তু সুস ছিল দেশে গরু নাই গরু পাবে না এবার একটা হাহাকার ছিল যে গরু পাবে না তো তার মানে আপনি বলতেছেন মানে এই বছর আপনি খুব আনন্দ পেয়েছেন মানে গরু ব্যবসা করতে এসে গরু ব্যবসা করতে যে আনন্দই পাইছি যেহেতু যারা ব্যবসা জীবনে বোঝে না সোজে না তারা আছে গরু কিনে নিয়ে আসে এদিকে ব্যবসা হইলো 60-70 কিনলে আসে এখান থেকে এমনি লস যাবে কিন্তু আপনারা জেনে তাদেরকে মানে হলো একটুখানি হলো সাপোর্ট দেন না কেন যে মানে আপনারা ওটা বলা যাবে না তো ও বলবে আমার বাপের টাকা আমি কিনছি তোর কি আমার বাপের টাকা আমি কিনছি তোর কি এই কথা বলবে এই কথা বলি বসে থাকবে এই জন্য বলেন নাই এই জন্য আর গাইজ তো বলবে যে তুমি আমার গরু 80,000 বেতন তোমার সমস্যাটা কি ওই জন্য ভালো আর মন্দ দুটোর একটা বলা যাবে না যে জমি পারে সে জমি কিনো লে আসুক বেচু কিন্তু আপনাদের কাছে না সুরাহ পাইলে তো এই মানুষগুলো সর্বনাশ হয়ে যাবে না আমি বহুত লোকে নিষেধ করে যাই তোরা ভ্যান চালানি লোক তোরা গরু কিনে এবার ঢাকা যাস নি এবার লস হবে লসের বছর তোরা মাছ মারিস তামান বছর তোরা গরু নিয়ে যাস নি এবার এই বছর খারাপ বছর লস যাবে বলে গরু পাচ্ছে না ঢাকায় গরু পাবে না গরু ঢাকায় পাবে না এই কারণে তারা কিনে নিয়ে আসছে এই জন্যই আগে আগে কিনে নিয়ে আসছে সব তো আপনারা আসলে তাহলে সত্যিকারে যারা ব্যাপারী রয়েছেন যারা এই বিষয়টা বুঝতেন তারা তো ততটা মানে লস পান নাই আহা আমরা লস পাবো আমরা তো 20,000-21,000 টাকা 22,000 টাকা মন কিনেছি আর ওরা কিনেছে 28,000 টাকা মন ওরা 28,000 টাকা মন কিনেছে আর আমরা 20,000-22,000 টাকা মন কিনেছি আর ওরা গরু সম্বন্ধে তো বোঝেই না আমরা তো বুঝি আমরা ব্যবসা এই ব্যবসা করে ভালোবাসা ভাত দিচ্ছি মানে কত বছর ধরে আপনি এই ব্যবসা আমার গরু ব্যবসার বয়স 30 বছর 30 বছর আপনি গরু ব্যবসা করেন এই 30 বছরের ভিতরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোন বছরে আজ 3 বছর আগে 3 বছর আগে 19 সালে ওই বছরে আমার মোট 8 টাকা লস কত টাকা লস কেটেছে 10.5 লাখ টাকা 10.5 লাখ টাকা কতগুলো গরু নিয়ে আসছিলেন আপনি সে 160টা গরু ছিল 160টা গরু সবগুলা কি ক্যাশ টাকা দিয়ে কিনেছিলেন না 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 আমার গ্রামে আমার গরু সব বাকি ছিল
মানে বাকিতে গরু এনে গরু বিক্রি করে সে টাকা দিয়েছেন? সে টাকা দিয়েছি। সেই বছর বাড়িতে যাইতে পারছিলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ডাক পারবে না কেন, দেশের লোক আমার খাই ফেলবে না? না, এই যে লস পড়ছে তাদের টাকা, দেশের লোক জানে যে লস হয়েছে, প্রত্যেকের কাছে বলেছে যে আমার গরু ঘুরে আছে, লস খাইছি, আমাকে দুই দিন সময় দাও। কেউ বলেছে এক মাস পরে দিও, কেউ বলে দেড় মাস পরে দিও, কেউ দুই মাস পরে দিও, আমি তার আমানত তাক দিয়ে দিয়েছি। এভাবে ফেরত দিয়ে দিচ্ছে? এভাবে সব আমানত আল্লাহর রহমতে আল্লাহ পুরা করা আছে। তো জীবনে মানে হলো 30 বছরের মধ্যে একটা বছরই আপনি ধরা খেয়েছেন? হ্যাঁ, তাছাড়া 210 টাকা আল্লাহ দিলে কামাই করি। তার মানে 2021 সালেও আপনি লাভবান? হ্যাঁ লাভবান। তারপরও বলতেছেন মানে যে আমি আনন্দে আছি এই কারণে? না, লস গেছে আমার অল্প, যে 1,00,000 টাকা লস হয়েছে, 1,00,000 টাকা লসে গরু ব্যাপারে মরে না। যেমন মানে যেটি আপনার হাটে গরুর দরকার আছে 20টা, গরু আছে 8টা, তাহলে একটু চাহিদা তো থাকবেই। আর হাটে গরুর দরকার 60টা, গরু আছে 150টা, কেমন করে চাহিদা থাকবে? আর গরুরই তো এবছর দাম বেশি, 60-এর গরু 75 দি কিনতে হয়েছে, 90-এর গরু 1,20,000 দি কিন 10 দি কিনতে হয়েছে, এবার গরুরই দাম বেশি অত্যন্ত। তার বছরও দেশের গতিবেগ ভালো না, করোনা মরোনা অমুক তমুক সাহায্য করে বিভিন্ন হিসাবে গরু বাছুর পরিমাণও কম হয়েছে। আমরা দেখছি যে মানিল গাবতলী হাটে কিন্তু সাধারণত ঈদের 3 দিন পরেও দেখছি যে শুধু বাস রয়েছে কিন্তু গরু ছিল না। গরু সব ভাড়া চলি গেছে বাবা, আমি গরুলি বসেছি না, লোকে চলি গেছে আর আমি বসেছি না। আমি ঈদের পর দিন গরু বেশি কিনেছি। ঈদের পর দিন গরু বিক্রি? ঈদের পর দিন গরু বেশি কিনেছি আমি। ঈদের আগের দিন গরু বেশি তো আমার বহু টাকা লস যায়। আমার গরু ছিল ছোট সাইজ গরু, আমি ঈদের পর দিন গরু বেশি কিনেছি। মানে ঈদের পরের দিন কি ভালো দামটা পাইছেন? তাই পাইছে, আল্লাহ বাঁচা দিয়েছে, বাঁচাই দিয়েছে। বাঁচানির মালিক তো একজন বসেই আছে, সেই বাঁচায়। রমজান মন্ডল, আপনার যে ইন্টারভিউ নিচ্ছে এখন প্রশ্নটা করলো তার নামও মন্ডল। সুন্দর ভাবে আমরা চলে আসছি। তাহলে এই বছর সবচেয়ে মানে হলো সুন্দর ভাবে আপনারা হাটে আসার সুযোগ পেয়েছেন? সুন্দর ভাবে হাটে আসছি। কিন্তু হাটের পরিবেশ কি সুন্দর ছিল? হাটের পরিবেশও সুন্দর ছিল, মানে লোক ক্রেতাদের পরিবেশের সাথে মিলে যে ধরাটা খাইলেন সেই পরিবেশটা কেমন ছিল? গরু হবে এখন 60টার দরকার হয় 150টা, গরু এখন 150টা হয় গেছে, গরু নিবি কিটা? গরু নেওয়ার লোক নেই, গরু নিবি কিটা? ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য পেয়েছিলাম। দর্শক, আসলে গরুর ব্যাপারে 1,00,000 টাকায় মানে মরে যাবে না, এক কথায় তিনি অনেকগুলো তথ্য বলেছিলেন যে মানে এই বছর সবচেয়ে আমি খুশি। আর আপনারা দুদিন আগেও কিন্তু দেখেছিলেন দর্শকে গাবতলী হাটের এই রাস্তাটিতে পোকা আর মাকড়ের মাকড়সার বাসা এমন অবস্থানে ছিল যে ব্যাপারীরা এই পার থেকে এসে এই পারে যে চায়ের দোকানে এসে চা খাবে তাদের সেই কষ্টটাও দেখেছিল। কিন্তু এই মানুষগুলো নির্বাক মুখে শুধু তাকিয়ে থাকতেন, কোনো কথা বলার সাহস পেতেন না, বললেই বলতো আজকে যদি বলি কালকে আমার এখান থেকে দৌড়াইতে হবে। আসলে এই মানুষগুলার এই কষ্টগুলো আসলে মন থেকে তারা কিন্তু প্রকৃতভাবে সব কথা বলতে চায়ও কিন্তু অনেক কথা বলতে পারেন না। আমরা দর্শক দেখেছিলাম যে তাদের কথাগুলো শুনতে এসে মানে অনেক তথ্য আমাদের কাছে দিয়েছেন, কিন্তু এই গরুর ব্যাপারীরা আছে বলেই কিন্তু আজকে আপনার মানিল এই বাড়িতে মেহমানদারি বলেন যত অনুষ্ঠান বলেন সব কিছু কসাইয়ের দোকানে গিয়ে আপনারা গরুর গোশগুলো কিন্তু ক্রয় করতে নিতে পারেন। কেন পারেন? এই মানুষগুলোর জন্য, সেই মানুষগুলো কিন্তু একটু লাভের আশায় এই গাবতলী হাটে বসে থাকেন গরু বিক্রয় করার জন্য। দর্শক, আবারও গাবতলী হাট একটু চমক একটু পরিবর্তন আসেছে। এই মুহূর্তে গাবতলী হাটে প্রতিটা সেক্টরে মানে গরু রয়েছে, কিন্তু আমরা এই 3 থেকে 4 দিন আগেও কিন্তু এই গাবতলী হাটে কোনো গরু ছিল না, ছিল বাস খুঁটি ছিল। এই
হাটের মানে হলো ব্যাপারীরা আবারও তারা একটুখানি ঘুরে দাঁড়ানোর জন্য যে লসটা খেয়েছেন তাকে তাদের সেই বিষয়টাকে পোষানোর জন্য কিন্তু আবার পুনরায় তারা গরু নিয়ে এসেছেন। আর কসাইরা হয়তো মানে অপেক্ষায় ছিলেন যে বড় লোকের মানে হলো ফ্রিজের গোশ শেষ না হওয়া পর্যন্ত আমরা গরু নিব না, সেই অপেক্ষায় ছিলেন। জানি না দর্শক, আসলে এই পরিবর্তনটা ধীরে ধীরেই মানে হলো এই গাবতলী হাটের পরিবর্তনগুলো একটু একটু করে ফিরে আসছে এবং গাবতলীর হাটের যে পরিবেশটা ছিল সেই পরিবেশেরও একটু পরিবর্তন আসছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই গাবতলী হাটের এই মুহূর্তে আপডেট কি রয়েছে সেই বিষয়টি। আসলে কারো মুখে হাসি আর কারো চোখে কান্না, এই বিষয়টা নিয়ে আসলে সাধারণত মানুষ হলো এই ব্যবসার লাভ লস তো থাকবেই সাধারণত, তবুও তারা চেষ্টা করে যাচ্ছেন এই গরু বেচা বিক্রি করেই যাবেন। যারা সারা জীবনেই এই গরু ব্যবসার সাথে সম্পৃক্ত সেই কাজটি তারা তিনিরা করেই যাবেন। দর্শক দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে গাবতলী হাট থেকে এই যে অসংখ্য মানে দলে দলে মানে হলো গরু নিয়ে আসতেছেন এই মুহূর্তে হাটে, আর তারা হলো নিয়ে তারা দেখানোর চেষ্টা করছে যে তাদের যে খামারের মতো মানে হলো হাটের যে মানে ব্যাপারী রয়েছেন তাদের সেখানে গরুগুলোকে নিয়ে এসে তারাগুলো দেখে নিয়ে আসেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।